Welcome to Country Stories Garden and Pet Farm. আজকে এটা আমার ফার্স্ট লাইভ, তো আমার নার্সারি আছে, প্ল্যান নার্সারি অ্যান্ড পেট ফার্ম ইন ইচ্ছাপুর। তো এটা আমাদের ফার্স্ট লাইভ আছে, তো আমার 50 সাবস্ক্রাইবার হয়েছে, তাই লাইভের অপশানটা পেয়েছি, তাই লাইভে আসছি চেক করার জন্য। আমাকে একটু দেখাই আমার কাছে কী কী অ্যাভেলেবল আছে। দেখতে পাচ্ছেন এইগুলো সব হচ্ছে কি বনসাই, নানা রকম বনসাই সব তৈরি করা হয়েছে। এটা বয়স 20 বছর, সব তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন নানা রকম সাথে বনসাই আছে। এইটা খুবই পুরনো বনসাই, এইটাও ঝাউ গাছের তৈরি করা হয়েছে। এটা বয়স আরও বেশি, এটা নিয়ার অ্যাবাউট 25 to 30 ইয়ার্স পুরনো। আমি যখন ছোটো ছিলাম তখন নিয়ে এসেছিলাম এটা। ওকে, এখানে আর একটা ঝাউ গাছ দিয়ে বনসাই তৈরি করা হয়েছে, বুঝতে পারছেন। আপনাকে আমি একটু লেবু গাছ দেখাই। ওকে, ফাইন, আপনাকে আমি একটা বড় লেবু দেখাচ্ছি। বড় লেবু গাছ, ওকে, এখানে সব বাহারি গাছ আছে, সব দেখতে পাচ্ছেন। এখানে দেখুন সব আমাদের এখানে নানা রকম ক্যাকটাস দিয়ে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন সব ক্যাকটাস দিয়ে। জিনিস দেখাচ্ছি আপনাকে, নিয়ে ওরা চা খায়, আমরা ক্যাকটাস খাচ্ছি। আপনাকে কিছু আমার বন্ধু এসে দেখা করাই, আমার এক ফ্রেন্ডস। যে পেটস আছে, বার্ডস আছে, এগুলো বদলি আছে। এখানে জাবা আছে, আপনাকে দেখাচ্ছি আমরা এগুলো ঘর সাজানোর জন্য তৈরি করি। দেখতেই পাচ্ছেন এক রুমের মধ্যে সুন্দর ক্যাকটাস সেট তৈরি করছি আমরা, লাগলে বলবেন। তো এটা ইচ্ছাপুরে আছে, ইচ্ছাপুর কন্টাদার সুরবাজারে। যদি কেউ লাগে আপনি আমাদের ওয়েবসাইট আছে কান্ট্রি স্টোরিজ গার্ডেন অ্যান্ড পেট ফার্ম .com, ওখানে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ফেসবুক পেজ আছে, সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামে আছি আমরা, ফেসবুকে আছি, ইউটিউবে আছি, আর আমাদের অনলাইন ওয়েবসাইট তৈরি হচ্ছে। এখনও আপনি অর্ডার করতে পারবেন, আমরা আপনাকে বাড়িতে পৌঁছে দেবো, ঠিক আছে। সো আর এখানে সকালবেলা 10টা থেকে দুপুরবেলা 2টো অবধি, আবার বিকেলবেলা 4টার থেকে 7টা অবধি খোলা থাকে। আপনি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে পারেন, ঠিক আছে। আমরা সব রকমের ব্যবস্থা করি, আমরা এখানে সয়েল থেকে শুরু করে সার, তারপরে আপনার যা যা লাগবে গাছ করতে সবই করে দিই, প্লাস অ্যাভিয়ারি ডিজাইন করি, গার্ডেন ডিজাইন, ব্যাপারেই করে দিই আমরা। ওকে ফ্রেন্ডস,
Till then, thank you.